অত্যাচার নয়, মানুষই শেষ কথা বলে। বীরেন্দ্র ঋষি দাসের স্মরণ সভায় একথা বলেন তফসিলি সমন্বয় সমিতি নেতা সুধন দাস। চর্মশিল্পী সমিতির নেতৃত্বে ছিলেন বীরেন্দ্র ঋষি দাস। এই নেতার প্রয়াণে স্মরণ সভা হয় সোমবার। ত্রিপুরা চর্মশিল্পী সমিতির ডুকলি মহকুমা কমিটি স্মরণ সভা করে মেলার মাঠ আম্বেদকর ভবনে। উপস্থিত ছিলেন ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক সুধন দাস, সভাপতি রতন ভৌমিক, বিপদ বন্ধু ঋষি দাস সহ অন্যান্যরা। আলোচনা করতে গিয়ে সুধন দাস বিভিন্ন বিষয় তুলে ধরেন। তিনি বর্তমান সরকারের সমালোচনা করতে গিয়ে বলেন, এমন অত্যাচার জোট রাজত্বে হয়েছে, অত্যাচার শেষ কথা বলে না, মানুষই শেষ কথা বলে, তাই ঠিক মতো রুখে দাঁড়ানোর কথা বলেন তিনি। যারা গণতন্ত্রকে গলা টিপে ধরছে মারার জন্য, এর থেকে মানুষকে রক্ষা করার শপথ নেবার কথা বলেন সুধন দাস। মূলত পিছিয়ে পড়া জাতিগোষ্ঠীর মানুষ যারা এখন তফসিলি হিসাবে আমরা চিহ্নিত, তাদের মধ্যে মৎস্যজীবী, তারপরে চর্মশিল্পী, লন্ডিজীবী, পরিজন, অন্যান্য তফসিলিদের বিভিন্ন জাতিগোষ্ঠী প্রচণ্ড দারিদ্রতা অভাবের মধ্যে দিয়ে দিন যাপন করতেন। সামাজিক যে ভেদাভেদ, এটা ছিল অত্যন্ত তীব্র। নিম্ন বর্ণের মানুষ এই মুচি মেথর, এই সারাল চন্ডাল, এইসব ছাড়া কোথায় গত গাবর, হ্যাঁ সারাইল্যা মাইল্যা গাবৈরা, এইসব ছাড়া কোনো কোথায় গত তখন। এগুলি কি সামাজিকভাবে তাদেরকে যে ঘৃণা করত, সেই ঘৃণার বহিঃপ্রকাশ হইল প্রত্যেকটা সম্প্রদায় জাতি গোষ্ঠীকে কিভাবে অসম্মান করা যায়, পদতলে রাখা যায়, সমাজের নানাভাবে দেশ ভাগের পর এখানে যারা আসছে, এই হিন্দুস্তান পাকিস্তান হওয়ার পর সঠিকভাবে কেউ পুনর্বাসন পায় না। এই পিতৃপুরুষের সমস্ত জায়গা জমি ছেড়ে দিয়ে আসছে, তাদেরকে যে পুনর্বাসন দেওয়ার কথা তৎকালীন কংগ্রেস সরকার সেটা কোথাও দেয়নি। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।